জগতের অনেক বড় বড় প্লেয়ার আজকের মাঠে নেমে গেছে। প্রথম বলে স্বাগত চার দিয়ে শুরু করলো কবির দা, এই জন্য বলেছিলাম অনেক রানিং প্লেয়ার ম্যানটা দক্ষ প্লেয়ার কবির, দেখা যাক কি করে দলের জন্য। জানি এনারা দাঁড়িয়ে থাকলে একেবারে ছটা করে জারো মারতে পারে, এরকম অভিজ্ঞতা আছে আমাদের, দেখা যাক কি করে। একসাথে আজ অনেক পুরাতন প্লেয়ারের মুখ দেখছি আমি, দেখা যাক আপনি কি সিদ্ধান্ত দেয় নির্দিশা। অতিরিক্ত রান, এটাই ম্যাচের জন্য অনেক বড়। ওয়াইফোর সব অভিজ্ঞ প্লেয়ারের মেলা হচ্ছে মাঠে, ধন্যবাদ জানকি এখন পুরাতন প্লেয়ার লেগেছে মাঠে। আবার প্রথমে ওয়াইফোর তারপরে ব্যাটে চার, দলীয় রান দিয়ে দাঁড়ালো বারো। সুন্দর বলে ম্যাচটা সুন্দর খেললে সুন্দর বল করছে, সব অভিজ্ঞ প্লেয়ার। ও সুন্দর শট, চার রান কবিতা ডিভিশন দিচ্ছে বাইরে থেকে, দলকে ট্যাগল করছে বাইরে দাঁড়িয়ে কবিতা। এই প্লেয়ারদের বিরুদ্ধে অনেকটাই রান করতে হবে, কারণ অ্যাগেনস্ট টিমের নেমটা ব্যাট করবে। ওয়াইড বল, কবিতা জানে রানটা অনেক বড় করতে হবে, কারণ অ্যাগেনস্ট টিমের নেমটা ব্যাট করবে। ও সুন্দর ব্যাট করে নেমটালা, আবার অতিরিক্ত রান, ওয়াইড পাঁচ রান হবে। সাইন আজকে কিপার কি করছে, দলের মূল্যবান রানগুলো বাজাতে পারছে না কিপার, সম্ভবত দেখতে পাওয়ার অসুবিধা হচ্ছে বলের গতি। যে সমস্ত প্লেয়ার আবার বরুদা এখনো পর্যন্ত দলের জন্য কোনো সফলতা দিতে পারেনি, ও এবারেই দিয়েছে ফেম বোল্ড আউট, এটার নাম বরুণ চক্রবর্তী, যিনি ভারতের দলের হয়ে খেলে এনার নামের প্লেয়ার আছে বরুণ চক্রবর্তী, দারুণ বুবলি করে আমরা জানি। হোয়াইট বল, মিসফিল্ডিং
তৃতীয় ওভার খেলা চলছে, 28 রান, 4 উইকেট হারিয়ে দিয়েছে। ও খুব সুন্দর থ্রো করেছিল সত্যের, সুন্দর বল, খুব সুন্দর বল করল বুঝলে। ও ছক্কা মেরে যাবেন আর মুখ দেখলো সাথে সাথে বাবা। তৃতীয় ওভার শেষে দলীয় রান 28, মূল্যবান 5 উইকেট হারিয়ে আপনার 3 ওভার 28 রান 5 উইকেট সফরের। হোয়াইট বল, আরো একটি অতিরিক্ত রান 29, বাইরে থেকে কবিতা লিড করছে টিমটাকে, দেখা যাক টানার পরামর্শ দুই ব্যাটসম্যান খেলতে পারে কিনা। 29 সুন্দর বলে কামব্যাক ভালো করেছে। কোনো রান হলো না, পারবে না এনার নামের প্লেয়ার ইন্ডিয়াতে খেলে, বরুণ চক্রবর্তী কলকাতার হয়ে খেলে, আবার গোল সুন্দরিয়া। এতক্ষণ বলছিলাম আপনাদের এইসব নামের প্লেয়ার ইন্ডিয়ার টিমে খেলছে, বরুণ চক্রবর্তী আমরা সবাই জানি, আজকে সেই আজকে এলো কলকাতা থেকে সেই প্লেয়ার বরুণ চক্রবর্তী, জানি অনেক বড় কামব্যাক করে দিয়েছে বোলারগুলো, হ্যাটট্রিক বাঁচিয়ে নিয়েছে, সুন্দর ব্যাট। ওভার শেষ, চতুর্থ ওভার শেষে 29 রান, মূল্যবান 7 উইকেট হারে। যে সমস্ত ভলেন্টিয়াররা আমাদের সামনে দাঁড়িয়ে আছো, হাতে হাই ধরে বলি সামনে চলে আসো, উপরে আসো, খেলা একদম দেখা যাচ্ছে না। বাইরে থেকে দলকে লিড করছে তিনি, দেখা যাক কি করতে পারে দুই বেলা। হোয়াইট বল, ল্যাঙ্কার প্রথম বল, আবার হোয়াইট ভাই ফোর আপনার বল কি আছে এটা, ভালো বল, সুন্দর বল, 35 রান, শেষ ওভারে খেলা চলছে, শেষ উইকেটেও খেলা চলছে। রাহুল দা দইয়ে কাপ্তেন ভালো সেভ দিল এখানে, আউট আছে, রান আউট 35 রান, অর্থাৎ জিত হলে ভুবনেশ্বর বলাকা সঙ্গকে নির্দিষ্ট 5 ওভারের বিনিময়ে 36 রান সংগ্রহ করতে হইবে।
সেরকমই সারা বাংলার ফ্রি হ্যান্ড ক্রিকেটের কিং ল্যাংটা, ব্যাট করছে ল্যাংটা। সুন্দর চার বেসলি, খুব সুন্দর গ্যাপ খুলেছে ল্যাংটাটা। এইরকম ক্রিকেট দেখিয়ে তার কাছ থেকে আমরা গ্যাপ গ্যাপ শট। টাইম দেওয়া হচ্ছে 5 মিনিটের মধ্যে, না দেখা করলে টিম ক্যান্সেল হয়ে যাবে। যে থাকবে সে উইনার হয়ে যাবে। এই রাজার কাছে, এই রাজার কাছে প্যাকারের নাম্বার নেই, ও প্যাকার তোকে ফোন করছে কেন? অসাধারণ বল করলো এই বলটি। শেষ হয়েছে 27 লক্ষ্যমাত্রা 36 করতে যারা বাড়তি দর্শক আছে তাদেরকে মাঠের বাইরে বের করে দেবেন, আর দর্শকদের কাছে একান্ত অনুরোধ, দয়া করে ব্যারিকেডটা ফাঁকা করে দেবেন। জয়লাভ করলো কুলেশ্বর বালাকা সংঘ। এই খেলায়